আগের দিন যে ক্লাসটা আমরা করেছি সেটা দেখেছিলাম হচ্ছে স্পট হিল ব্রাশ, ঠিক আছে, যেটার মধ্যে আমরা ছোট করে কন্টেন্ট অ্যাওয়ার করি আর এটাকে ঠিক করতাম, তাই তো? এটাকে স্পট হিল ব্রাশ টুল বলা হতো। এটা হচ্ছে একটা প্রসেস, রিটাচিং টেকনিক বলে, এটা রিটাচিং টেকনিকের একটা টেকনিক। কোন জিনিসকে ঠিক করা হয় সেটাকে বলে রিটাচিং টেকনিক। রিটাচিং টেকনিকের একটা টেকনিক হচ্ছে স্পট হিল। এরপরে আছে হিলিং ব্রাশ। হিল বলতে তোমাকে কোনো একটা জায়গা থেকে হিলিং করতে হবে। হিলিং বলতে বলা যেতে পারে সারানো। তারপরে আছে প্যাচ টুল, কন্টেন্ট অ্যাওয়্যার মুভ টুল। এতগুলো আমরা কাজে লাগাই না, খুব কম কাজে লাগাই। তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে হলো ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন স্ট্যাম্প টুল, ক্লোন স্ট্যাম্প টুলটা খুব ইম্পর্টেন্ট। আমরা ক্লোন স্ট্যাম্প টুলটা দিয়েই মেনলি কাজ করি, কিন্তু অপ্যাসিটিটাকে আমরা একটু কম রাখি, বিকজ আস্তে আস্তে মেশাই জায়গা। বড় বড় কাজ যেখানে স্পট হিল এরা ছোট ছোট কাজ করতে পারে, বাট বড় কাজ করতে গেলে আমাদের ক্লোন স্ট্যাম্প টুলের দরকার পড়ে। সাপোজ হোয়াট ইজ ক্লোন স্ট্যাম্প টুল? ক্লোন করবে, ক্লোন বলতে হচ্ছে এক সেম জিনিস আরেকটা জায়গায় তৈরি করে দেবে। সাপোজ সেম জিনিস আরেকটা জায়গায় তৈরি কেমন করে করবে? তুমি চাচ্ছ এই জায়গাটাই এখানে তৈরি হোক, তাই তো? তার জন্য আমরা ক্লোন স্ট্যাম্প টুলটা বন্ধ ইউজ করে থাকি। দ্বিতীয়ত, ক্লোন স্ট্যাম্প টুলে একটা জিনিস মনে রাখতে হবে যে তুমি এই জায়গাটাকে ঠিক করবে, এখান থেকে ঠিক করবে, এখান থেকে ঠিক করবে না, একদম সামনাসামনি কোনো জায়গা থেকে আমরা ক্লোন স্ট্যাম্প টুলটা ঠিক করে থাকি। সাপোজ এই চোখটা আমি এখানে বানাবো, তো যেখান থেকে তুলতে চাও অল্টার ধরে এরকম আসবে, অল্টার ধরলেই এরকম আসবে। দেখো অল্টার ছেড়ে দিচ্ছি, চলে যাচ্ছে, বাট যেই অল্টার ধরছি এরকম আসছে। এখানে ক্লিক করবে, এটা হচ্ছে সোর্স পয়েন্ট, ঠিক আছে? কোথা থেকে আমি সোর্সটা পাচ্ছি? অল্টার চিপে ওখানে ক্লিক করবে, জাস্ট ক্লিক। এবার যখন আসছো দেখো এখানে তোমাকে সেম চোখটা দিচ্ছে, দেখছো আমার কার্সারের মধ্যে? তুমি যত বড় করবে দেখো ওটা দেখাচ্ছে ভালো মতন। অ্যাকচুয়ালি এত বড় করি না। এখন এখানে করে তুমি যদি একটা লেয়ার নাও, অলওয়েজ আমরা চেষ্টা করি ক্লোন স্ট্যাম্প টুল সোর্সের থেকে একটা তুলবো আর অন্য লেয়ারে বানাবো। এখন এখানে ধরো বানাচ্ছি, কেন আমরা অন্য জায়গায় বানালাম, তাতে কি হয়? এই লেয়ারটা যদি কোনো ক্রমে ভুল হয় আমরা জাস্ট ডিলিট করবো আর চলে যাবে। আমরা স্পট হিল টুল এই লেয়ারেই কাজ করতাম, বাট ক্লোন স্ট্যাম্প টুলে কখনো অরিজিনাল লেয়ারে কাজ করব না, আর একটা লেয়ার রাখব। এটাকে দেখব রিটাচ, ক্লিয়ার? এখান থেকে ধরো এই জায়গাটাকে আমি তুলবো, এটাকে একটু কঠিন হবে বাট স্টিল এটাই উপায়। এখানে ক্লিক করলাম, অরিজিনালটার থেকে তুললাম, আমরা কিন্তু এটাকে ধরে কখনো এখানে ক্লিক করব না, কোনো কাজই হবে না, এখানে এসে কিছু করলে কিচ্ছু হবে না, বিকজ এখানে খালি। আমাকে ভর্তির জায়গায় এখানে ক্লিক করে নিতে হবে, রিটাচে এসে করতে হবে। আবার বেশি বড় করে করলে কিন্তু বাজে হয়ে যাবে, এই জিনিসটাই এখানে তৈরি হয়ে গেল, তোমাকে আবার ঠিক করতে হবে। ইন দ্যাট কেস ধরো এই জায়গাটাতে প্রবলেম আছে, রিটাচে গেলাম, ইজিলি সে কাজগুলো হয়ে যায়।
তোমাকে অরিজিনাল জায়গাটা ধরতে হবে। সাপোজ এই জায়গাটা আমি ছোট করে নিই, আমি এখান থেকে ধরে নিয়ে এখানে করতে পারি, বা কিছুটা জায়গা এখানে আমি স্পট হিল করি, ঠিক করে নিই, তারপরে এইসব জায়গা থেকে আমি ক্লোন স্ট্যাম্প করি। ধরো এই জায়গাটাই আমি তুললাম, তুলে এখানে এসে ওপ্যাসিটিটা কম করি। এইসব জায়গায় করব, এখান থেকে তুলে এই জায়গাটায় করব, এখান থেকে আমি তুললাম, এখানে এসে এখানে করব, আবার এখান থেকে তোলো, হালকা করে যেন মিশে যায়। প্রতিবার তোমাকে ক্লোন স্ট্যাম্প করতে হবে। আরেকটা উপায় আছে, এটা গেল ক্লোন স্ট্যাম্প, যেখান থেকে জিনিসটাকে তুলবে মাথায় রাখবে। সাপোজ এই জিনিসটাকে যদি আমার কভার করতে হয়, কোন জায়গা থেকে কভার করব? এখান থেকে, এই জায়গাটায়, তাই তো? এখান থেকে আমি তুলে নিচ্ছি ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে, এখানে এসে, আর ওপ্যাসিটিটা কমালে কি হয়, হালকা ভাবে মেশে তোমার যতটুকু দরকার ততটুকুই মেশাবে। সাপোজ এইটা মেশাবো, কোথার থেকে মেশাবো? এই জায়গাটা থেকে মেশাই, এখান থেকে মেশালাম নিয়ে, এই জায়গাটা দেখো দেখাচ্ছে কেমন ভাবে তুমি এই জায়গাটা মিশলো। আর বাকি রইলো এই জায়গাটা, এই জায়গাটা এমনি আমি স্পট হিল টুল দিয়ে মুছতে পারি। তো একটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল, এখান থেকে আমি অপাসিটি দিয়ে তুললাম, ক্লোন স্ট্যাম্প এখান থেকে তুললাম, এখানে এসে আবার এখানে লেয়ার চেঞ্জ করবে, বারবার লেয়ার চেঞ্জ করে নেবে যাতে অরিজিনাল লেয়ারটা নষ্ট না হয়। এখান থেকে তুললাম, এখানে এসে তোমাকে চেক করে নিতে হবে যে জায়গায় যেন, আমি এখান থেকে তুলেছিলাম বলে এখানে সাদা হয়ে গেল, কোথার থেকে কাজটা তুলছো সেই জিনিসটা অলওয়েজ মাথায় রাখতে হবে। এটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। আরেকটা হলো হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলও অনেকটা এক ক্লোন স্ট্যাম্পের মতনই, তোমাকে একটা সোর্স নিতে হবে, এখান থেকে সোর্স তুলবে, অল্টার ধরে সোর্স তুলবে, এখানে করবে, বাট দেখো একটু হলো দাগ পড়ে যায়। অর এটাও সেম হালকাভাবে ওরকম ধরনেরই কাজ করবে, বাট এটা স্যাম্পল তোলে, ক্লোন করবে না। আরেকটা আছে প্যাচ টুল। প্যাচ টুলটা হচ্ছে তোমাকে এই জায়গাটায়, এই জায়গাটা ভালো দেখতে পাচ্ছ তুমি, এই জায়গাটা থেকে এরকম করে এতটুকু ধরো, জাস্ট এটাকেই টেনে এই জায়গাটায় বসাও আর কন্ট্রোল ডি, বুঝা গেল? ওর নিজের মতন মেক শিওর যে জিনিসটার জন্য সোর্স না, ডেস্টিনেশনে থাকে। ওর নিজের মতো করে অ্যাডজাস্ট করে বসিয়ে নেবে। এই জায়গাটা তুললাম, তুলে এই জায়গাটায় বসালাম, কালার চেঞ্জ হচ্ছে দেখতে পাচ্ছ, তাও হালকা চেঞ্জ প্রবলেম হয়েছে। ওর নিজের মতো করে কন্টেন্ট অ্যাওয়্যার হয়ে ওর জায়গাটা চেঞ্জ করে নেবে, বাট দেখো একটা হালকা দাগ রয়ে গেল। তো এই জায়গাটাকে আমি এরকম করি, এই জায়গাটাকে ধরে এরকম নেই, কন্ট্রোল ডি করে দেবে, যে কাজ হয়ে যাবে কন্ট্রোল ডি। Thank you.
এই জায়গাটা হালকা হলো না, এখানে এটা দিয়ে করা যেত না, তো আমাদেরকে সেই জায়গাটায় এই জায়গাটায় অন্য কিছু ইউজ করতে হবে। কন্ট্রোল ডি করে চেক করবে এই জিনিসটা ঠিক হচ্ছে কিনা। ক্লিয়ার? যেটা দেখলাম সেটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল, স্পট হিল টুল, হিলিং ব্রাশ টুল আর প্যাচ টুল, তিনটে টুল দেখলাম। এবার তোমরা একটু দেখো, আমরা যেটা কথা বলছিলাম ক্লোন স্ট্যাম্প টুল, ক্লোন স্ট্যাম্প টুলটা কখনোই আমরা 100% রেখে কাজ করব না, বিকজ আমরা যখন ক্লোন করছি সেটার সাথে যেন ভালো মতন মেশে, আর অনেক সময় না মিশলে সেটা একটা দাগ ছেড়ে যায়। ইন দ্যাট কেস আমরা চেষ্টা করব ক্লোন স্ট্যাম্পটাকে অল্প অল্প করে কাজ করানোর, মেবি 50% অপাসিটি নিয়ে আমরা কাজ করব, ফ্লো একটু কম রেখে। একটা নতুন লেয়ার নিচ্ছি, সোর্স এই জায়গাটা এই জায়গার সাথে মিশবে, এখান থেকে ক্লিক করে নিলাম, সরি এখান থেকে ক্লিক করে নিচ্ছি, এখানে এসে ঠিক এই জায়গাটাতেই আমরা ধরব। ব্রাশটাকে ছোট করে কোথাও ছোট করবে, কোথাও বড় করবে, করে অল্প অল্প করে মিশিয়ে নেবে। মিশলো। এবার ধরো কানটা এক্সট্রিম জুম করে নিয়ে তুমি কানটা করতে পারো আরেকটু ছোট করে, এই জায়গাটা ম্যাচ করাই, এখান থেকে নিয়ে এখানে ম্যাচ করাবো। অলওয়েজ এরকম ভাবে নিয়ারেস্ট স্যাম্পলিং করবে, এটাকে আমরা বলি স্যাম্পল করা, নিয়ারেস্ট স্যাম্পলটাকে নিয়ে তৈরি করবে। এই জায়গাটা যেরকম নষ্ট আছে, আবার এখান থেকে ধরলাম, ধরে নিয়ে এখানে গিয়ে এরকম করে করতে হবে। সো আমি যেটা চাই, আরেকটা ছবি দেখাচ্ছি, এই ছবিটা দেখে নাও, আমাদের কাছে আরেকটা স্যাম্পল আছে যেটা তাজহাটের একটা ছবি। দেখতে পাচ্ছ এখানে অনেক কিছু তোমাকে ঠিক করতে হবে, সাপোজ এই লোক গুলোকে সরাতে হবে, ঠিক আছে, এই জায়গাটা ঠিক করতে হবে, এখানে ঠিক করতে হবে, এগুলো সব ঠিক করে সরাতে হবে, এই সাইনবোর্ডটা সরাবে, এই লোকটাকে সরাবে, এই বাইকটা সরবে, এগুলো থাকবে না। ধরো এই ফুলটা আমার চাই না, এই ফুলটাকে সরাবে, ইনাকে সরাতে হবে, তার জন্য তোমাকে এই সাইড চেক করো, প্রতিটা জিনিস চেক করে করে। সাপোজ সবচেয়ে আগে দ্য বেস্ট ওয়ে, এই জায়গাটা প্রথমে সিঁড়িটা ঠিক করি, সিঁড়িটা ঠিক করার জন্য কি করা যেতে পারে, আমি টোটাল এই জিনিসটা ধরে নিয়ে আসি, আন
জানতে পারি? কপি করলাম, পেস্ট করলাম, রোলো একটা, দেখতে পাচ্ছ এই জিনিসটাই এখানে এনে বসিয়ে দাও। এবার রইল স্যাম্পলিং করাটা। স্যাম্পলিংটাকে তুমি এখানে করে করো, অর তুমি এখান থেকে ডাইরেক্ট ক্লোন করো, এখান থেকে ক্লোন করে নাও। এই জায়গাটা ক্লোন করবে, ধরো এখান থেকে ক্লোন করা শুরু করলে, সরি অরিজিনাল সোর্সটার থেকে ধরতে হবে এবং এই জায়গাটায় তোমাকে ক্লোন করতে হবে। এখান থেকে তুললাম, এবার তুমি চেক করে নাও এই জায়গাটা ম্যাচ করছে না একটু উপরে ম্যাচ করছে না, বড় করে দেখো তাহলে বুঝতে পারবে। এবার ম্যাচ করছে না এখানে ম্যাচ করছে, এখানে। এইবার ছোট করে নিয়ে তুমি তোমার কাজ শুরু করো, জাস্ট অল্প অল্প করে মেশাবে, বুঝে গেল? এবার একে সরাতে হবে এরকম করে, সাপোজ এই বুড়ো ভদ্রলোক যে যিনি আছেন ইনাকে সরাবো এখান থেকে, এই জায়গাটা থেকে আমি এই জায়গাটায় করব, ঠিক আছে? ওনার মাথাটা দেখি স্ট্রেট, এখান থেকে তুলব তো স্যাম্পেল, এখান থেকে তুললাম বা এখান থেকেও তুললে হবে, এই জায়গাটা থেকে তুলি, তুলে ম্যাচ করছে, তুমি এই সাইডটাও দেখবে যে এই প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছ, ওইটা কত দূর যাচ্ছে, ওটা বেশি দূর গেলেই প্রবলেম। এই জায়গাটায় আসলেই দেখো এখানে যদি এরকম আসতে থাকে প্রবলেম না, এই যে দাগটা এখানেও তৈরি হয়ে যাচ্ছে। সো অ্যাগেইন তুমি এই জায়গাটাকে স্যাম্পল করো বা এই জায়গাটাকে স্যাম্পল করো, এখান থেকে ধরে এখানে স্যাম্পল করো বা এখান থেকে স্যাম্পল করো, এখানে গিয়ে বুঝে গেল কোনো কিছু থাকবে না, সব চলে যাবে, মনে হবে কিছুই ছিল না, ক্লিয়ার? যেরকম এই পাইপটা দেখতে বাজে লাগছে, এটা না থাকলে বেটার হতো না? সো সাপোজ এই ভদ্রলোক, দিস ইজ নট নাইস, এই জায়গাটা তুলে আমি এখানে বসিয়ে দিতে পারি, সাপোজ এই জায়গাটার গেটটা কি করতে পারি, আমি জাস্ট এই জায়গাটা থেকে তুলি, বোঝা গেল? এতটুকু নিলাম, অরিজিনালটাকে ধরে কপি আর পেস্ট করলাম, বুঝলো? এবার জাস্ট ম্যাচ করাবো, এবার রাবার দিয়ে, রাবার দিয়ে ব্রাশ মনে আছে, যেখানে ম্যাচ করছে না সেই জায়গাটা ম্যাচ করিয়ে নেব। এই জায়গাগুলো অল্প হালকা হালকা মুছে নিয়ে এটা বেশি হয়ে যাচ্ছে, তো যতটুকু ম্যাচ করছে ওটাকে মিশিয়ে নেব। আর রইলো এই জায়গাটা, অরিজিনালটার থেকে আমি এখান থেকে ধরে নিয়ে নিই, কপি আর
পেস্ট। আবার রাবার দিয়ে এই জায়গাগুলো একটু ম্যাচ করলেই হবে। তো এটা তো শিখেছ, এই জায়গাটা কিভাবে ম্যাচ করবে না করবে, রইলো এই জায়গাটা। হ্যালো, এই জায়গাটা আমার চাই না, এই জায়গাটা আমি পরে ম্যাচ করাবো। এই জায়গাটা একটু হালকা ম্যাচ করালেই হবে। হ্যালো, একটা জায়গা রেফারেন্স নেব, কেটে ওখানে আরেকটা জায়গায় বসাবো, বসে তারপরে সাইড গুলো ঠিক করে নেব। এখন এই জিনিসটা তুমি আরেকটা জায়গায় আনতে পারো, কিরকম অরিজিনাল লেয়ারটার থেকে এরকম করে তুমি ধরতে পারো, কপি আর পেস্ট। ঠিক আছে, এবার তুমি এটাকে অ্যাডজাস্ট করে নাও তোমার মতো করে। বললে এই জায়গাটা যদি ঠিক করতে হয় সেটা একটু ঠিক করে নেবে। আর রইলো এটাকে রাবার দিয়ে আমরা হালকা মুছে নিতে পারি, তাহলে কি ম্যাচ করে যাবে। যে কোনো জিনিস, সাপোজ ফুলটা, সাপোজ আমরা যদি ফুলটাকে ঠিক করতে হয়, ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে ইজিলি এই জায়গাটার থেকে আবার এই জায়গাটার থেকে এই সাইডটা করি। রইলো জলটা, দাঁতটা, প্রতিটা জিনিস ঠিক করা যাবে। এইটা একটা কাজ যেটাকে বলা হয় রিটাচিং টেকনিক, ক্লিয়ার? অ্যান্ড দ্বিতীয়ত এই কাজটা আমরা অনেক বেটার ভাবে করি, আর এটাকে এ কাইন্ড অফ এ কম্পোজিটিং বলা যেতে পারে, এ কাইন্ড অফ এ কম্পোজিটিং, কম্পোজ করা, কোন একটা ছবিকে নতুন ভাবে তৈরি করা, দ্যাট ইজ কল্ড কম্পোজিটিং। প্রচুর রাস্তা আছে এক একটা কাজ করার জন্য, একটু সময় লাগে এই কাজগুলোতে, একটু সময় লাগবে, ধৈর্যের কাজ, বাট স্টিল ইট ক্যান বি ডান। আর অ্যাডভান্স কম্পোজিটিং আমরা আরো দেখব, বাট ট্রাই আউট ফর দিস থিং। ব্লার কে বাংলায় কি বলা হয়? মিশে যাওয়া বা ঝাপসা হয়ে যাওয়া জিনিসটাকে আমরা ব্লার বলি। বাট দেখো এর এজ, বা তুমি যদি একটা এটার মধ্যে আমি ছবি আনি, ধরো এই ছবিটা আনছি, এটার ব্লার হওয়া আছে, দেখো সাইডটা মিশে মিশে আছে, হালকা ভাবে মিশে যাচ্ছে, বাট তোমার মনে হচ্ছে যে না এই মেশাটা আমার ভালো লাগছে না। অ্যাকচুয়ালি এটা যত সুন্দর মিশেছে আরেকটা ছবি অত সুন্দর নাও মিশতে পারে, দেখো কড়া ভাবে আছে, ও দেখেছ মিশেছে না, মেশেনি, একদম হার্ড এজ, ঠিক আছে, বা শার্প এজ বলতে পারি। তো সেক্ষেত্রে আমরা কি করি, ব্লার করি, কোনাগুলো ব্যাকগ্রাউন্ডের সাথে একটু হলেও মিশবে। তো সেক্ষেত্রে কি করতে হয়, ছবিটাকে প্রথমে কাজ করার জন্য কি করব, রাস্টারাইজ করব। ফার্স্ট কাজ এটা শিখেছিলাম, রাস্টারাইজ করব কোন ছবিকে,
যদি কাজ করতে হয়। আর এখানে একটা টুল আছে গ্রেডিয়েন্টের নিচে, ব্লাড টুল। ব্লাড টুলটা নিয়ে তুমি যখন দেখবে এখানে, দেখো যখন আমি করছি এই জায়গাটা মিশবে আস্তে আস্তে, মিশছে? তো চলো, একটা বেটার ওয়ে হচ্ছে এটাকে মেশানোর আগে আমি দুটো বানিয়ে নিই ডুপ্লিকেট। অরিজিনালটা একটা অফ রাখলাম, ডুপ্লিকেটটাকে আমরা ব্লার করি, বিকজ পরে অরিজিনালটা অন করে দেখবো যে তফাৎটা কি হয়। সো আমরা এখানে ব্লার করছি, ক্লিয়ার? হালকা একটু না মিশলে ব্যাকগ্রাউন্ডের সাথে কোনো জিনিস মেশে না, দেখতে পাচ্ছ তফাৎটা? ও মিশে থাকছে। আর একটু ছোট ব্রাশ নিয়ে যদি তুমি করো, এটা দেখো কত সুপার ফাইন, বাট এটা দেখো হার্ড, দেখতে পাচ্ছ? এটা মিশে আছে, বাট এটা দেখো হার্ড এজ, এটা দেখো অনেক সফট, ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাচ্ছে। কোন ছবি যদি আমরা কখনো কেটে আনি সেটাকে চেষ্টা করি আমরা একটু ব্লার করার। সাপোজ এই ছবিটা যেটা এনেছি, তো এটার কাজ করার আগে আমরা সবচেয়ে আগে কি করব, এটার উপর কাজ করার জন্য রাস্টারাইজ লেয়ার, আর তারপরে আমরা অলওয়েজ চেষ্টা করব জিনিসটাকে একটু এজ ব্লার করার জন্য, যাতে যেখানেই বসাই একটু যেন মিশে যায়, যার উপরেই বসবে তার সাথে যেন একটু হালকা মিশে যায়। দ্যাট ইজ কল্ড এজ ব্লার। এজ বলতে ধার, এই ধার কোনাগুলোকে বলা হয় এজ, এজ ব্লার। সো নেক্সট, এজ ব্লারের পরে আছে আরেকটা শার্পেন। শার্পেন বলতে কোনো জায়গা যদি শার্প করতে হয়, দেখো এই জায়গাটা আবার শার্প করে দিচ্ছে, দেখেছো? একটা ব্লার করছে আর একটা শার্প করছে। এর সাথে আরেকটা আছে স্মাজ। স্মাজ বলতে তুমি এই জায়গাটাকে ধরে যদি একটু টানো, এটা টেনে দেবে, মিশিয়ে দেবে। এটা বেশি আমরা ইউজ করি কখনো যদি চুল থাকে, চুলটা কেটে বাদ হয়ে গেছে, পরে একটু টেনে চুলটাকে ঠিক করি। দিস ইজ কল্ড স্মাজিং। সো মেবি এটা কিন্তু খুব ভারী টুল, তো সুতরাং তোমাদের কম্পিউটারে দেখো এখনো হয়ে যাচ্ছে, যদিও আমার কাজ করাটা শেষ। আমরা এটা অনেক অন্যভাবে ইউজ করতে পারি। এখানে নিয়ে ব্রাশ টুলটা, মনে আছে ব্রাশ টুলটা নিয়ে বিভিন্ন কালার দেই, কয়েক রকমের কালার দিয়ে। এবার এটা ভালো লাগছে না দেখতে, বাট ইউ টেক দ্য স্মাজ টুল, খুব আস্তে একটু ওয়েট করবে, ভালো কম্পিউটার, তাতেও দেখো কত ভারী হয়ে গেছে।
হ্যাং করে যাবে, ওটা হবে না। ধরো এই রংটা আমি এখানে স্মাচ করব, এরকম করে স্মাচ করছি, আবার এই জায়গাটা থেকে স্মাচ করব। এগুলো হচ্ছে জাস্ট একটার সাথে আরেকটা মেশানোর জন্য আমরা করি, বিভিন্ন কাছে বিভিন্ন স্মাজিং কাজে লাগে, বাট স্টিল স্মাজটা খুব ভারী টুল, চেষ্টা করবে পরে করা। প্লাস তারপরেই আরেকটা টুল আছে ডজ, সো লেট মি টেক এন ইমেজ অ্যান্ড লেট মি শো হোয়াট ইজ ডজ। ডট যখন সাপোজ কন্ট্রোল জে করি, বিকজ অরিজিনালটা ইউজ করব না, দেখো এটা পরিষ্কার করছে, দেখতে পাচ্ছ অরিজিনাল চোখটা কিরকম ছিল, সরি হালকা একটু জ্বালিয়ে দেবে। ধরো এই জায়গাটা আমি রোদ আসছে, ধরো তোমাকে বুঝে করতে হবে এটা, বুঝা গেল? মনে হচ্ছে যেন এই সাইড থেকে রোডটা পড়েছে, বাট ওখানে খুব বাজে লাগছে দেখতে, এখানে অ্যাকচুয়ালি ঠিক লাগছে, সো নো ওয়ারিস। আমি বুঝতে পারিনি যে ওখানে যে বাজে লাগবে দেখতে, আমি এখানে আমার মতন করে যাচ্ছি, সো ভিডিওতে দেখতে পারবে তোমরা, নো কোনো প্রবলেম নেই। সো দিস ইজ কল্ড ডজ, কোন জায়গাকে একটু ঠিক করাকে বলে ডজ, তার সাথে বার্ন, আশা করি বুঝতে পেরেছো। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ বার্ন, জায়গাটাকে জ্বালিয়ে দেওয়া, সো দ্যাট ইজ বার্ন। অ্যান্ড স্পঞ্জ, স্পঞ্জ হচ্ছে গ্রেইশ আরা এফেক্ট, এটার মধ্যে বলতে পারো ডিস্যাচুরেট করে দেওয়া, ক্লিয়ার? দ্যাট ইজ এখানে আমার ডিস্যাচুরেট করা, তাই আমার এখানে বলা আছে যে ডিস্যাচুরেট করতে, বাট আদারওয়াইজ দেয়ার আর অপশনস, যেটা তুমি এখান থেকে স্পঞ্জিং করতে পারো, অপশনস থাকে, তোমাকে স্যাচুরেটে দেখতে হবে, চেক করতে হবে। দেখো হালকা টোন আনছে ও, কালার টোন, যে টোনটা পাচ্ছে সেই টোনটা এনে নিচ্ছে, তুমি সেই টোনটাই তুলে নিতে পারো, ক্লিয়ার? এখানে ব্রাশেজ আছে, ফ্লো আছে, ফ্লো কমিয়ে নিয়ে তারপরে তুমি, অনেক সময় আমরা কি দেখি এই এই জায়গাটায় দেখো যেরকম চোখের এই জায়গাটা একটু হালকা নষ্ট আছে, সো ইন দ্যাট কেস হালকা ভাবে ঠিক করব, ফ্লো একদম কমিয়ে নিয়ে এইসব জায়গা হালকা ভাবে একটু এফেক্ট দেওয়ার জন্য আমরা করব, তাতে ডিফারেন্সটা কি হবে? এগুলো বিভিন্ন জায়গায় কাজের জন্য লাগে, এগুলো জাস্ট দেখানো হচ্ছে, বাট প্রচুর জায়গা আছে যেখানে তোমাকে এগুলো দিয়ে ঠিক করতে হবে ছবিকে। সব ঠিক হয়ে যাবে। সো এটা করে দেখো, লেটস।